হক সাহেব এবং আয়েশা হক সংসার জীবনের এতদিন পার করে এসে এখন তাদের সম্পর্ক সাপে নেউলে। প্রতিটা ব্যাপারেই একে অপরের প্রতিপক্ষ। বাড়ির অন্য লোকেরা কাহিল তাদের দুজনের বিবাদ মেটাতে। হক সাহেব তার বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার ছেলের কাছে ভাড়া দিয়ে দেয়। আয়েশা হক ও বাড়ির একটা অংশ কিছু ব্যাচেলার মেয়েদের কাছে ভাড়া দেয়। শুরু হয়ে যায় আসল খেলা। এইভাবেই চলতে থাকে শান্তিপুরীতে অশান্তি নাটকের পর্বগুলি। দুর্গম গিরি কান্তার মোর দোস্তার পারা বার হে রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মোর দোস্তার পারা বার হে রঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এটা নাচছে নাচছে ছোটবেলায় আমার বোনটা নাচ বুঝছো তুমি এত বড় একটা সুযোগ পাইয়াও হাতছাড়া করলা, আমার তুমি ছেড়ে দিলা। একটু লম্প জম্প না করলে শিকারের খেলায় আমার মজা লাগবে না। ঘরে হাইটে আসা শিকার আর ঘোরা ঘোরা আমার কাছে দুই সময়। আমার দুদিন নিয়ে ঠাট্টা করতেছ? তুমি কি কম ঠাট্টা করছিলে? আসল কথাটা শোনো, আমারে তোমার দরকার। এই কথাটা কি মিথ্যা? না, কথাটা সত্য। তাই বলে তুমি এই সুযোগ নিবা? তুমি আপোষের সুযোগ দিলে তো আমি নেবই, কিন্তু টার্গেট একটাই। কোনটা? বড় ভাই মিলে গেছে। তোমার আর আমার উদ্দেশ্য যখন এক, তখন আমরা সফল হব। কিন্তু সেই প্ল্যান আমার মাথায় আছে। আমি বন্ধ পেয়েছি, এখন শুধু রাস্তায় নামা বাকি। তবে পায়ে হাঁটে তো হয়তো কিছু করা সম্ভব না। মানে তোমার বাইকটা তোমাকে ফেরত দিতে দেবো, তাই তো? এমনিতে তো আর তুমি আমার দিতেছো না। ব্যবসা আমরা একলগে করি, ভাগ তো তুমিও পাইবা। এতটুকু সুবিধা তো তুমি আমার দিতেই পারো। তুমি কিন্তু ভালো করেই জানো এই মানুষটা কেমন। কথা এবং কাজে যদি তোমার কোনো মিল না থাকে, তাহলে কিন্তু আমার চেহারা সঙ্গে দুই সেকেন্ডও সময় লাগবে না। বুঝছি, তুমি আসলে আমার এখনো বন্ধুই ভাবতে পারো না। বন্ধু যদি না ভাবতাম, তাহলে এই নিজ হাতে তোমার চা খাওয়াইতাম না। এই যে অফিস ছুটি হলে ফেব ওই ছেলেটাকে সাথে করে একটু নিয়ে আসিস। ওই যে পলাশ। কেন পলাশকে সাথে করে নিয়ে আসতে হবে? কেন? ওই ছেলেটাকে আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, তুই সাথে করে নিয়ে না আসিস, ওর ফোন নাম্বারটা দে, আমি নিজে ফোন করে ওকে ডেকে নেব। বাবা, আমি বুঝলাম না পলাশ এখানে কেন আসবে, ওর ওখানে কী কাজ? শোন মা, এসব টুকটাক ঝগড়া একদিন মিটে যাবে, কিন্তু যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু তুই আর ফিরে পাবি না। বাবা, জোর করে কিছু হয় না, আর সম্পর্ক তো একদমই না। এটা কিন্তু মাত্র রাগের কথা। আমি রাগ করে বলছি না, বিষয়টা আমার আর পলাশের কাছে ক্লিয়ার। এই কথাটাই পলাশ এসে আমাকে বলে যাক, তখনই আমি বুঝবো তোরা কে কতটা একে অপরের কাছে ক্লিয়ার। ওকে, পলাশের মুখ থেকে শুনলে তুমি খুশি তো? সেই ব্যবস্থাই আমি করছি, ওর মুখ থেকে দোষ। ব্যবস্থা তোকে করতে হবে না, তুই শুধু নিয়ে আয়, তারপর দেখ।
ব্যাপার না আরে বেটা মেইন কথাই তো তোর অনুক কইলাম না আচ্ছা ঠিক আছে বল অন্ধকারে ঘুমচোকা আইসা বাথরুমের সামনে দাঁড়াইলাম দাঁড়ায় বাথরুমে সুইচটা দিলাম যে আয়নার সামনে সুইচটা দিলাম এই তো চিকুর কেন শক করছে কারেন্টে নিজেই নিজের এদিকে ডরে গেছে বুঝছি আমি বুঝছি দোস প্রেম পিরিত ভালোবাসা এগুলি আমার জন্য না বুঝছো যে মানুষ নিজে নিজের এদিকে ডরে যায় মাইয়া গো কি হইব কুল ম্যান কুল এই কবি যতদিন তোমার পাশে আছে প্রেম ভালোবাসা থেকে তুমি দূরে যেতে পারবে না তুমি যতই দূরে যাবা প্রেম ভালোবাসা তোমার ততই কাছে আসবে কাঁঠালে আঠা ছেড়ো কাঁঠালে আঠা যেমন লাগলে পড়া ছাড়ে না গোলে বলে পিরিত ছেড়ো না আচ্ছা বন্ধু শেষ কথাটা কেমন উল্টো হয়ে গেল না কারণ সোজা আঙুলে ঘি ওঠে না এই জন্য পরের লাইনটা উল্টা ভাই একটা গান ধরতো অফিসে হ্যাঁ অফিসে জরুরি একটা ফাইল নিয়ে জটিল অবস্থার মধ্যে আছি তাহলে আমি কি চলে যাব চলে যাবে মানে তুমি কোথায় তোমার অফিসের সামনে না না যাবে কেন তুমি থাকো আমি আসছি না তুমি যে বললে যে তুমি জরুরি ফাইল নিয়ে ব্যস্ত আরে বাবা ওসব পরে দেখা যাবে আমি আসছি আমি জানতে চাই না আমার বাবা কি করেছে কি করেনি আমি শুধু জানতে চাই তুমি আমার বাসায় কেন গিয়েছো প্রশ্নটা তুমি তোমার বাবাকে করতে পারতে করোনি কেন আমি আমার বাবাকে কি প্রশ্ন করব না সেই জবাব দিতে তোমার কাছে আসিনি
আমি এসেছি তোমার কাছ থেকে জবাব নিতে। তুমি কিন্তু ওভার রিয়্যাক্ট করছো। ও, এখানে ওভার রিয়্যাক্ট করার মতো কিছু ঘটেনি। আমি ওভার রিয়্যাক্ট করব না পলাশ। মালিহা, তুমি কি এখানে ঝগড়া করতে এসেছো? না, তুমি শুধু প্রেম করতে এসেছি। তুমি ভাবলে কি করে যে তোমার মতো ছেলের সাথে আমি প্রেম করব যে আমার পারমিশন ছাড়া আমার বাসায় যায়? আস্তে মালিহা, এটা আমার অফিসের এলাকা। তো তুমি আমার বাসায় গেলে কোনো সমস্যা নাই, আর আমি তোমার অফিসের এলাকায় আসছি তাতেই তোমার সমস্যা? বাসার অফিস সেটা তো আলাদা জিনিস, এতটুকু তো তোমার বোঝা উচিত। ও, তাই না? ঠিক আছে, তাহলে তুমি আমাকে বলো আমার কি করা উচিত। তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এখানে না, চলো। আমি তোমার সাথে কোথাও যাব না। মালিয়া প্লিজ চলো তো, চলো। আচ্ছা, এইবার এই বুড়িটার মাথা অট ঘুরতে থাকবে, ঈর্ষায় জ্বলে পড়ে পড়বে, কিন্তু হক সাহেবের কাছে আত্মা পাবে না। আমি নিজের চোখে কি দেখলাম এসব? কি দেখলি? খালু জান কি তারা করছে তোরে? না তাহলে পুরোপুরি পাগল হয় নাই, পুরা পাগল হলে কি আমার চিনতে পারছে? সাবধানের কোনো মান নাই, তুই যা, যা তোর জায়গা ভালো করে বন্ধ করে দিয়ে। কি শুনতে শুনতে পাগল হয়ে যায়, কাউকে কিছু না করলেও আমাকে তো কামড়াবে, আমি কোথায় লুকাবো? মালিহা, তোমার আর কি কোনো প্রশ্ন আছে? না, কি ধরনের কথা বললাম মানে তুমি বোঝো না কেন তোমাকে মাকাল ফল বলেছি? তুমি তো প্রেমটাই ঠিক মতো করতে পারো না, তুমি বিয়ে করে সংসার করবে কিভাবে? হ্যাঁ, আমি কি ভাঙা হারিকেন দিয়ে তোমার খুঁজতে যাবো নাকি? আচ্ছা আচ্ছা, আমার না হয় ভুল হয়েছে, তা আমার করণীয়টা কি বলো? তুমি আজকে আমাদের বাসায় যাবো, আমার বাবার সাথে দেখা করবা। কি সত্য স্বীকার করতে এত দ্বিধা কিসের পলাশ? আরে তুমি আমাকে কি ধরনের অপমান করছো তুমি বুঝতে পারছো? হ্যাঁ বুঝেছি, কিন্তু পলাশ আমার লাইফটা তো আমার, তাই না? আমার লাইফ নিয়ে আমাকেই মাথা ঘামাতে হবে। ওকে ভাবো, তোমার ভাবনার জয় হোক, আমি না হয় হেরেই গেলাম, আর তোমার ভাবনাটা ভেবেই সুখী হলাম। বাহ, এই তো সবেমাত্র ছন্দ মিলতে শুরু করেছে। আচ্ছা ভাবো, তোমার ভাবনার জয় হোক, আমি না হয় হেরে গেলাম, আর তোমার ভাবনায় ভেবে সুখী হলাম। এই তো, আরে বাস, তোমার তো হয়ে গেছে। হয়ে গেছে মানে কিসের কথা বলছো?
মানে আগামী বইমেলাতে দেবদাস পার্ট টু বইটা লিখে ফেলো, খুব ভালো সেল হবে। মানে মানে বুঝুনি, এসব সস্তা কবিতা লিখে কোনো লাভ হবে না। যেভাবে টেকনিক খাটি আমার বাবার মাথায় ঢুকেছো, ঠিক সেইভাবে টেকনিক খাটি আমার বাবার মাথায় ঢুকে পেয়ে যেতে হবে। সালির ঘরে সালি, তোরে দেখলে আমার মন চায় বাম হাত দিয়ে ডান গালে থাপ্পড় মারতে। খারা দেখাইতেছি মশা। বন্ডি, তুমি আমার একা একা বসে আছো, নয়ন কই? মানিক ভাই, আপনি ছেলেটা তো খারাপ কেন বলুন তো? কি কও, আমি খারাপের কথা তোমার কে বলছে? কাল রাতে আপনি নয়নের ফোন চুরি করেছিলেন কেন? এই কথা তোমার নয়ন বলছে? কথা তো সত্য, তাই না? সত্য কথা তো আরো আছে, সেগুলি বলে না। কি সত্য কথা? নয়নের তালুর দোষ আছে, সে যে তোমার ভালোবাসে সে কথা তুমি বিশ্বাস করো? আরে নয়ন তো তোমার মা, সে তো তোমার মা। আমি আন্টি নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলে। কি? আমার আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে? কি বলে শুনি। তুমি আমার ছোট বোন, এই কথা আমি তোমার কেমনে কই কও? এই যেমন ধরো সেই দিন, বুঝছো, ওই যে আমার ফোনে টাকা ছিল না, আমি কইলাম যে নয়ন দিয়ার একটা ফোন দে, ছোটো বোন অনেকদিন কথা হয় না, একটু কথা কই। সে কি বলে জানো? সে বলে দিয়ার সাথে কি কথা বলবি, দিয়ার মার ফিজিক্স জোশ, দিয়ার মার সাথে কথা বল। কি আমার মাকে নিয়ে এত বাজে কথা বলেছে নয়ন? সমস্যা তো এটা না, সমস্যা আরও আছে, অনেক সমস্যা। তুমি ছোট বোন, ওসব কথা বলা যাবে না। ছি, এতটা খারাপ নয়ন? আমি আসছি। এবার বুঝবা নয়ন, একটা ফোন কলের লিগা সারা রাত তোমরা আমারে যা করছো। কি যন্ত্রণা, খালা মা গেল কই? খালা মা, যদি পাগল আইয়া আপনার এখান থেকে টাইম না লয়ে যায়, হ্যাঁ সে কি হইব? হ্যাঁ মনে থাকবো তো খালাম্মা, না কি একটু পরে আমার আবার গলা চিপা ধরবেন? খুব বেশি কথা না বলে অল্প কথায় বলতো, এই পাগলের হাত থেকে কি করে আমি বাঁচব? এই খুবই সহজ, খাটের উপর উঠে যান। কি বলিস, পাগল কি খাটের উপর উঠতে পারে না? পারে, তাই অহন পারবো না। কেন 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 আবার? আপনি খাটের উপরে উঠে বইবেন, খাট কে আর খাট থাকবো, তখন তো এটা হাওয়ায় জাহাজ হয়ে যাবো গা। অসম্ভব। অসম্ভবটা দেখলেন কই? আপনি খালি মনে মনে ভাইবা নিবেন, তাইলে হয়ে যাবো গা। তোর মাথায় তো অনেক বুদ্ধি। না না, বুদ্ধি বেশি না, বড় আফারে একটু নকল করলাম। দাঁড়া দেখি একবার পরীক্ষা করে কি দাঁড়ায়। তুই যেটা করে সুরতি তোর হিরো লাগে।
আমার চ্যানেল তো অস্থির আবার বুঝে গেল। ও সরি সরি ভাই, এটা তো লেডিস গ্লাস।